সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো কলেজ ট্রান্সফার নিয়ে। অর্থাৎ তুমি কোনো একটা কলেজে ভর্তি হয়েছো, কিন্তু সেই কলেজে তোমার কোনো একটা কারণে ভালো লাগছে না, বা হতে পারে যাতায়াতের প্রবলেম, যে কোনো একটা সমস্যা হোক না কেন, তুমি চাইছো ওই একই ইউনিভার্সিটির অন্য একটি কলেজে তুমি ট্রান্সফার নেবে। তো কীভাবে নেবে, কী প্রসিডিওর, কতদিন সময় লাগে, এই যাবতীয় বিষয়টা আজকে ডিসকাস করব। এখান থেকে অনেকটা তুমি আইডিয়া পেয়ে যাবে তোমাকে কী কী প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে দেখো, একটা কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নেওয়া কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, এবং যে কোনো সেমিস্টারে সেটা নেওয়া যায়। তবে ফাইনাল সেমিস্টারে সম্ভবত হয় না, আগের সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, এটা কিন্তু সম্ভব। কীভাবে করবে দেখো, প্রথমে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের প্রিন্সিপাল বা এইচওডি যিনি রয়েছেন, সেখানে গিয়ে তোমাকে একটা লিখিত বা একটা দরখাস্ত দিতে হবে, একটা তোমাকে লেটার লিখতে হবে। সেখানে লিখতে হবে যে তুমি কোন রিজনের জন্য এই কলেজে তুমি ট্রান্সফার নিতে চাইছো এবং কোন কলেজে নিতে চাইছো, সেটা একটা লিখিত নিতে হবে। যে কলেজে তুমি বর্তমানে পড়ছো হলো প্রথম স্টেপ। নাম্বার টু, যে কলেজে তুমি যাবে সেই কলেজে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে তোমাকে দেখা করতে হবে এবং সেখানে গিয়ে একটা লেটার লিখতে হবে। সেখান থেকে লেটার লিখে কিন্তু সেগুলোকে তোমাকে সাবমিট করতে হবে এবং সেই সঙ্গে সেটা জেরক্স কপি রাখতে হবে, যে তুমি লেটারটা দিয়েছো সেটা যে প্রিন্সিপাল অ্যাটেস্টেড করেছেন বা প্রিন্সিপাল সাইন করেছেন, এবং তার মতামত নিতে হবে যে আমি এখানে ভর্তি হতে চাই। লেটার লিখে কারণটা কী, ওই কলেজে পড়তে আমার সমস্যা হচ্ছে, আমি এখানে কন্টিনিউ করতে চাই, এটা লিখতে হবে। সেকেন্ড প্রসেস হয়ে গেল। থার্ড প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে এই লেটার, তার সঙ্গে তোমার কলেজের সমস্ত ডিটেলস, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজিস্ট্রেশন, সমস্ত কিছু নিয়ে পরে তোমাকে যেতে হবে সেই ইউনিভার্সিটির মেন অফিসে। সেই অফিসে গিয়ে যে রেজিস্ট্রেশন সেকশন আছে, সেখানে গিয়ে তোমাকে দুটো অ্যাপ্লিকেশান জমা দিতে হবে, যে অ্যাপ্লিকেশান দুটি করেছো, একটা নাম্বার ওয়ান কলেজে এবং তুমি যেখানে যেতে চাও সেই কলেজে। সেই অ্যাপ্লিকেশান প্রসেসগুলো নিয়ে যেতে হবে, লেটারগুলো নিয়ে যেতে হবে, এবং তোমাকে বলতে হবে যে আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাই, এই কারণে করতে পারছি না, যাবতীয় বললে। এবং তুমি সঙ্গে এটাও বলবে যে আমি দুটো কলেজের সঙ্গে কথা বলে আমি নিয়ে এসেছি, ওনাদের কোনো সমস্যা নেই, উনি আমার কলেজে আমাকে পড়তে দিতে চান, কোনো সমস্যা নেই, এরকম লিখতে হবে। আমাকে তাহলে রেজিস্ট্রেশনটা ট্রান্সফার করে দিন। ওনারা কিন্তু খুব শীঘ্রই তোমাকে, তোমার এই রেজিস্ট্রেশন তুমি করেছিলে এই কলেজে, সেই কলেজ থেকে চেঞ্জ করে অন্য একটি কলেজে করছো, সেটা তোমরা ট্রান্সফার করে দেবে। এবং এরপর থেকে তোমরা যাবতীয় কিন্তু তথ্য কিন্তু তুমি নতুন কলেজে তুমি ট্রান্সফার হয়ে যাবে। এই যে পুরো প্রসেসটা, এটা মোটামুটি আমার অ্যাপ্রক্স ধারণা আছে 12 থেকে 15 দিন ম্যাক্সিমাম সময় লাগে। এর থেকে বেশি হলে তোমাকে দ্বিতীয়বার আবার রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে, দিয়ে খোঁজ নিতে হবে। শুধুমাত্র ট্রান্সফার হয়ে গেলেই তোমার সমস্ত ডিটেলস তুমি ক্লাস করতে পারবে তোমার নতুন কলেজে। এই হচ্ছে পুরো প্রসিডিওর, আর কিচ্ছু না। তবে এটা বলে রাখি, যারা ট্রান্সফার করছো তার আগে অবশ্যই প্রিন্সিপালকে না জানিয়ে কোনো কাজ করবে না, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা এগোবে, তাহলে প্রসেসটা খুব ইজিলি হবে এবং এটা সম্ভব, কোনো প্রবলেম হবে না। আশা করি খুব শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম এই প্রসিডিওর, আর অন্য কিছু না। তোমরা এটা যদি করতে চাও সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে জানাও, একই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।